স্টুডেন্ট, আগে আমরা স্পাইরাল টুল নিয়ে আলোচনা করেছিলাম, তো এবার আমরা চলে যাবো স্পাইরাল পরের টুলটা হচ্ছে হেলিক্স। তো এটা যেমন টেপারিং হচ্ছিল, তো এটার ক্ষেত্রে আমরা দেখবো, আমি ডিলিট করে দিচ্ছি, তো একটা অপশন নিয়ে নিচ্ছি। এর ক্ষেত্রে একটা অ্যাক্সিস নিতে হবে, অ্যাক্সিস একেবারে মেনে নিচ্ছি, এক্ষেত্রে একটাই হবে। ঠিক আছে, দশ দশ বিশ আমার ডিস্টেন্স নিয়েছি, এর মধ্যে নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস মধ্যে কতগুলো পাক খাবে। ঠিক আছে, এখানে যদি 8টা নিয়ে নিই, তো 8টা আমার এখানে চলে আসে। নাম্বার অফ পিচ এটার মধ্যে আমরা আমাদের ডিজাইনের মধ্যে যে বেনি থাকে, বেনিটা আমরা খুব ইজিলি এটা দিয়ে করতে পারবো। 20টা পয়েন্ট নিয়ে, 20টা ট্রান্স নিয়ে নিই, পয়েন্ট ফাইভ একটা বেনি হয়ে গেল। এরকম ভাবে বেনি করতে পারবো। তো আর একটা যেটা বেশি ইউজ করা হয়, এটা এরকম একটা শেপ যদি থাকে, এর মধ্যে যদি আমি বেনিকে বানাতে চাই, তাহলে কি করবো, এরকম একটা শেপের মধ্যে যদি একটা বেনি ক্রিয়েট করতে চাই, তো আমি এটাকে আর বেনিটা আসবে পয়েন্ট ফাইভের, পয়েন্ট সিক্স, পয়েন্ট পয়েন্ট এইটের বেনি নিচ্ছে, পয়েন্ট ফোর করে এইটে সে দিচ্ছে। আর একটা অপশন নেবো, পয়েন্ট টু, পয়েন্ট ওয়ান ফাইভ, অপশন নিচ্ছে হেলিক্স, এখানে আবার অ্যারাউন্ড কাপ, অ্যারাউন্ড কাপ নিয়ে নাও, সেন্টার কাপটা বললাম, এখানে আমার 20টা আছে, 25টা করে দিচ্ছি। ঠিক আছে, আবার সেম অপশন নেবো, হেলিক্স নিলাম, রাউন্ড কার্ভ, এটা এদিকে ঘুরিয়ে দেবো, তাহলে আমার দুটো ইয়ে হয়ে গেল। এবার এটাকে আমরা সলিড দেবো, পয়েন্ট ফোর, পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চ, সুন্দর একটা বেনি তৈরি হয়ে গেল। বেনি তৈরির ক্ষেত্রে এই টুলসটা আমরা ইউজ করবো।